আজনো জেনা করোনা জেনা না করার ব্যাপারে আমার সাথে অঙ্গীকার করো আমার জীবনে বড় ভয় আল্লাহ রাসূল বলছেন ইন্না মিম্মা তাখাউ ফালা উম্মতি আমার উম্মতের ব্যাপারে আমার জীবনে বড় ভয় আমার উম্মতের ব্যাপারে আমার জীবনে বড় ভয় এক আশহাতুল খাফিয়া গোপন পাপ আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় মোবাইলে যে এত গোপন পাপ হবে এটা 10 বছর আগে মানুষের জানা ছিল না মোবাইলের আরেকটা নাম হলো জেনা মোবাইলের আরেকটা নাম ব্যভিচার জেনা মোবাইলের আরেকটা নাম গোপন পাপ আল্লাহর নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় 20 বছর পরে আরো কত গোপন পাপের মাধ্যম বের হবে তা মানুষ জানে না জিরানি বাজারে যুবক আছে আর যুবতী লন্ডনে আছে দুইজন মুখামুখি কথা বলছে দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে ধীরে ধীরে পরনের কাপড় খুলে দুইজন নগ্ন হচ্ছে দুইজনের মধ্যে 5000 কিলোমিটার ব্যবধান আশ্চর্য গোপন পাপ গোসলখানাতে যুবক যুবতী ঢুকলে গোপন পাপ ঘরে একাই হলেই গোপন পাপ বাপ মা পাশে না থাকলেই গোপন পাপ আমার জীবনে বড় ভয় আমার উম্মত জেনায় লিপ্ত হবে এই দুইটা আমার ভয় এক আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে দুই আমার জীবনে বড় ভয় আমার উম্মত জেনায় লিপ্ত হবে এই দুটো আমার বড় ভয় পৃথিবীর মানুষ তোমরা আমার হাতে হাত মিলিয়ে অঙ্গীকার করো পৃথিবীর মানুষ তোমরা আমার হাতে হাত মিলিয়ে অঙ্গীকার করো পৃথিবীর মানুষ তোমরা আমার হাতে হাত মিলিয়ে অঙ্গীকার করো জীবনে আর কোনোদিন জেনা করব না এই বলে অঙ্গীকার করো পৃথিবীর মানুষ শুনে রেখো দুইটা কাজ যদি করতে পারো তাহলে আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার এক কারো বদনাম গীবত মুখে করো না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব কারো বদনাম গীবত করবেন না দল করলে বদনাম করাই লাগবে দল করে বদনাম করে না এই কথাটা মিথ্যা এবারে ডাহা মিথ্যা দল করে আর বদনাম করে না এই কথাটা একবারে নগদ মিথ্যা বদনাম করো না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব দুই মা বাইনা রিজলাই হে অমা বাইনা লাইয়ে হে জেনায় লিপ্ত হয়েও না জান্নাতে নিয়ে যেতে হয় কিভাবে সেটা আমি দেখব আল্লাহ রাসূল বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের আটটি দরজা খোলা মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের আটটি দরজা খোলা এক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করল দুই রমজান মাসে রোজা থাকল তিন স্বামীকে মেনে চলল চার জেনায় লিপ্ত হলো না জেনায় লিপ্ত না হলে জান্নাতের আটটি দরজা খোলা যে কোনো দরজা দিয়ে যাবে পৃথিবীর মানুষ শুনে রেখো মোবাইলে যে কোনো মাধ্যমে কোনো মেয়ে যদি বলে আমার সাথে জেনায় লিপ্ত হও তখন তুমি বলিও এমনি আখা ফুল্লা আমি আল্লাহকে ভয় করি ছি 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 নাউজুবিল্লাহ কে তুমি এ কথা বল জিন্দেগিতে এ কথা আর কোনোদিন মোবাইলে বলবো না দাঁত ভেঙে দেবো একবারে ছি 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 বলো কি তুমি তুমি তো বোকা ছেলে তোমাকে আমি চিনি তুমি নিম্ন শ্রেণীর ছেলে একটা মেয়ে যদি হাসি মুখে কথা বলে তুমি তার নাম্বার ধরে রাখো তাই না আবার কথা বলার জন্য তুমি মানুষ তোমার আচরণ তাই শোনো আল্লাহ নবী বলছেন তুমি যদি বলতে পারো আমি আল্লাহকে ভয় করি তাহলে বিচার মাঠে
সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার মধ্যে তুমিও একজন। আমার সাথে অঙ্গীকার করো যে না করো না, আমার সাথে অঙ্গীকার করো যে না করো না। মানুষ যদি জেনা বাদ দিতে পারে, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে, যে কোনো বিপদ থেকে, যে কোনো সে বিপদ যত বড়ই হোক না কেন। কেন জানেন না, ওই যে ঘটনা, ওই যে বুখারী মুসলিমের ঘটনা, তিনজন মানুষ রাস্তায় যাচ্ছিল, বৃষ্টি হতে লাগলো, একটা গর্তে ঢুকলো, পাহাড় থেকে পাথর এসে মুখের উপর পড়লো। তিনজনের একজন বললো, আমি আমার মাকে বাকে বাপকে ভালোবাসি, পাথর সরিয়ে দেন, এটা দিলাম। তার একজন বলছে, আমি একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে বলছে কাজ করবো না। আমি বললাম টাকা না, বলছে টাকা নেবো না। অনেকদিন পরে এসে বলছে, একদিন কাজ করেছিলাম টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে মজাক করবেন না, একদিনের টাকা দেন। আরে যাও মজাক করিনি, সব কিছু নিয়ে যাও, তোমাকে সন্তুষ্ট করার জন্য সব কিছু দিয়েছি, পাথর সরিয়ে দাও, বলে দিলাম। তার একজন বললো, আল্লাহ আমার একটা চাচা তো বোন ছিলাম, ওই বহা কাছে যাও, মানুষ যে মহিলাকে ভালোবাসে আমি তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি তাকে ভালোবাসতাম। আমি জেনা করতে চাইলে ও বললো 200টা স্বর্ণের মুদ্রা দিতে হবে। আমি গরিব মানুষ, আমার বোন ভেবেছিল আমি 200টা স্বর্ণের মুদ্রা সংগ্রহ করতে পারবো না। আমি হাড় ভাঙা পরিশ্রম করে 200টা স্বর্ণের মুদ্রা সংগ্রহ করে তার হাতে দিলাম। আমি তার দুই পায়ের মাঝে বসেছি, আমি জেনা করব। তখন আমাকে বলছে, ইয়া আব্দাল্লাহ, এ আল্লাহর বান্দা, লা তাফতাহিল খাতাম, তুই আমাকে অসতি প্রমাণ করিস না রে, ইত্তাকিল্লা, আল্লাহকে ভয় কর। এ আল্লাহর বান্দা, তুই আল্লাহকে ভয় কর, আমাকে অসতি প্রমাণ করিস না। ফাকুমত আনহা, আমি অন্যায় করিনি, আমি উঠে গেছি, তুমি আজকে বিপদ থেকে বাঁচাও। আল্লাহ বললেন ঠিক আছে বাঁচালাম, যাও। অশ্লীল কাজ থেকে যদি নিজেকে ঠেকাতে পারেন, যে কোনো বিপদ থেকে যাবেন, যে কোনো বিপদ থেকে। আপনি দেখলেন না বিপদ, দেখলেন না ওই যে কেন ভুলে যাচ্ছেন, ওই যে ঘটনা, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন তার স্ত্রী সারাকে, সারা স্বৈরাচারী শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে, তুমি যাও। স্বৈরাচারী শাসকের ঘরে যখন ঢুকেছেন, তখনও হাত বাড়িয়েছে উঠে, তখন সারা বলছেন, এক থামো, আগে উজু হবে, দুই রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। উজু করেছেন, দুই রাকাত সালাত আদায় করেছেন, তারপরে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আমান্তু বিকা ওয়া রাসূলিকা ওয়া হাসানতু ফারজিলা, যাও জি, এক তুমি যদি জেনে থাক আমি তোমাকে বিশ্বাস করি, দুই তুমি যদি জেনে থাক আমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি, তিন তুমি যদি জেনে থাকো আমার লজ্জায় স্থানকে আমার স্বামী ছাড়া জিন্দগিতে কাউ কোনো দিন ব্যবহার করতে দিনি, এই তিনটা কথা যদি ঠিক হয়ে থাকে, এক আমি মেনে নিয়েছি তুমি আল্লাহ, দুই আমি মেনে নিয়েছি তোমার নবী ইব্রাহিম নবী, আমি বলি না আমার স্বামী, আমি বলছি যে ইব্রাহিম নবী আমি মেনে নিয়েছি, তিন আমার জীবনে কোনোদিন আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কখনো ব্যবহার করতে দিনি, এই কথা যদি আমার ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লা তালাইল কাফেরা, তাহলে এই কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞানে উল্টে পড়ে গেছে। এই ছেলে তুমি তো বললে কষ্ট পাও, যে আব্দুর রাজাক সাহেব শুধু খালি আমার মাকে দিয়ে কথা বলেন কেন, আমাদের খুব কষ্ট হয়, তোমার মাকে দিয়ে না বললে তোমারও মনে থাকে না, তোমার মায়েরও মনে থাকে না। তো বলো দেখি তোমার মাকে দোয়া করতে বললো একটু, এভাবে তোমার মা কি দোয়া করবো, ওর তো পেট দেখা যায়, ওর পিঠ দেখা যায়, তোমার মা কি দোয়া করবে, দেবর ভাসুর বিহাই সবার সাথে একসাথে চলে, তোমার মা কি দোয়া করতে পারে, তোমার বোন কি দোয়া করবে, কি দোয়া করতে পারে তোমার বোন, 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টায় নগ্ন হয়ে চলে, বল হিসাব, সিদ্ধান্ত পরিবর্তন করুন।